চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট কী তবে বিশ্বাসঘাতকতা শুরু করে দিল মুশফিকদের সঙ্গে। টসে জিতে ব্যাট করতে নামার পর নাথান লায়নের বলের সামনে যখন একের পর এক খাবি খাচ্ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা, তখন মনে হচ্ছিল এবারও বুঝি ঢাকার মতোই উইকেট বানানো হয়েছে। কিন্তু দ্বিতীয় দিনের লাঞ্চের আগে টাইগারদের অল আউট করে দেওয়ার পর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার পরেই এই ধারণা বদলে যেতে শুরু করে। বদলে দিতে থাকেন অস্ট্রেলিয়ার অধিনায়ক এবং সহ অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। হাফ সেঞ্চুরি করে স্মিথ বিদায় নিলেও তার দেখানো পথটাই বেশ আপন করে নিয়েছেন চার নম্বরে নামা পিটার হ্যান্ডসকম। ডেভিড ওয়ার্নার তো আসেনি। দ্বিতীয় দিন শেষে তাই বলতেই হচ্ছে চট্টগ্রাম টেস্টের এখন চালকের আসনে অস্ট্রেলিয়াই, কারণ সারাদিনে অস্ট্রেলিয়ার মাত্র দুটি উইকেটের পতন ঘটাতে পেরেছে মুস্তাফিজ তাইজুররা। দিন শেষে তাদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে 225 রান, বাংলাদেশের চেয়ে এখনও 80 রানে পিছিয়ে আছে তারা। তবুও বলা যায় ম্যাচে এগিয়ে অস্ট্রেলিয়ায়। ওয়ার্নার এবং হ্যান্ডসকম পুরোপুরি সেট হয়ে গেছেন উইকেটে, তারা দুজন রয়েছেন যথাক্রমে 88 এবং 69 রানে। অস্ট্রেলিয়া ইনিংসের শুরুতেই দুর্দান্ত ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার নিজের প্রথম ওভারেই লেগ সাইড ডেলিভারিতে ব্যাটের কানা লাগিয়ে দেন ম্যাট রেনশো। অবিশ্বাস্য দ্রুততায় ঝাঁপিয়ে পড়ে সেই ক্যাচটি লুফে নেন উইকেটরক্ষক অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতে আনন্দের উপলক্ষ তৈরি হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এই দুজনের 93 রানের জুটি তরতরিয়ে অস্ট্রেলিয়াকে নিয়ে যাচ্ছিল বাংলাদেশের বোলারদের ধরাছোঁয়ার বাইরে। অবশেষে আরেকটি ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। 58 রান করা স্টিভেন স্মিথকে বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি। এর আগে কিংবা পরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সামনে বলতে গেলে বাংলাদেশের স্পিনারদের বোলিং ছিল পুরোপুরি নির্বিশ। ঢাকা টেস্টের জয়ের নায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং কোনো বিপদেই ঘটাতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে। এর মধ্যে কিছু হাফ চান্স মিসের ঘটনা আছে। 52 রানের মাথায় আউট হয়ে যেতে পারতেন ডেভিড ওয়ার্নার, তাইজুলের বলে ক্যাচ তুলেছিলেন তিনি, শর্ট লেগে সেই ক্যাচটি মিস করেছেন মমিনুল হক। তবে এটা ঠিক, মমিনুলের জন্য ক্যাচটি ছিল কিছুটা কঠিনই। পিটার হ্যান্ডসকম যখন 22 রানে ছিলেন তখন তাইজুলের বলে আরেকবার পরাস্ত হন। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে মুশফিক রিভিউ এর আবেদন করেন। টিভি আম্পায়ার আলিমদার রিভিউ আবেদন নাকচ করে দেন। সেই হ্যান্ডসকম শেষ পর্যন্ত 74 বলে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি পূরণ করেন। 73 রানের মাথায় আরও একবার বেঁচে যান ডেভিড ওয়ার্নার। মেহেদী হাসান মিরাজের বলে নিশ্চিত স্ট্যাম্পিং হতে পারতেন তিনি। উইকেট ছেড়ে সামনে এগিয়ে এসে খেলার চেষ্টা করলেন ওয়ার্নার, কিন্তু তিনি পরাস্ত হন। বল চলে যায় উইকেটরক্ষকের কাছে। বলটা সময় মতো ধরতে পারলে হয়তো স্ট্যাম্পিং করতে পারতেন বাংলাদেশের অধিনায়ক, তিনি বলেই ধরতে পারলেন না, ফলে আবারও বেঁচে গেলেন ওয়ার্নার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকলেন 88 রানে, পিটার হ্যান্ডসকম 69 রানে। এদিকে প্রথম ইনিংসে আগে ব্যাট করে সাব্বির ও মুশফিকের হাফ সেঞ্চুরির উপর ভর করে 305 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। সাব্বির 136 বল খেলে করেছেন 66 এবং মুশফিকুর রহিম 252 বল খেলে করেছেন 68 রান। হাফ সেঞ্চুরি না পেলেও দলের পুঁজিতে অবদান রেখেছেন সৌম্য, মমিনুল এবং নাসির, তারা যথাক্রমে করেছেন 33, 31 এবং 45 রান। অজিদের হয়ে একাই 60টি উইকেট নেন নাথান লায়ন। অপর স্পিনার অ্যাস্টন আগার নিয়েছেন দুটি উইকেট, আর মিরাজ রান আউট হয়েছেন।